সারা জীবনে ছক্কাতে মারতেই পারলাম না, বিয়ে করতে পারলাম না, ছক্কা মারবো কিভাবে? সেই ছক্কার বিয়েটা কতদিন পর? আসছেন আপনারা খেলার ইন্টারভিউ নিতে, এখন আসছেন বিয়ের প্রসঙ্গ। আপনি তুলেছেন, আপনি আমাকে ছক্কার প্রসঙ্গ কেন আনলেন বলেন? মানে ছক্কার সাথে খেলার সম্পর্ক, মানে বিয়ের সম্পর্ক? আপনি ক্যামেরা থাকে না? আচ্ছা, ছক্কার সাথে বিয়ের সম্পর্ক আমি নিজেও জানি না কেন, সো খুবই এক্সাইটেড। আর আজকে তো অনেক জমি উঠেছে, এখন আমাদের ম্যাচের খেলা চলছে, আমি অনেক বেশি এক্সাইটেড যে কি হবে, কিন্তু আশা রাখছি যে আমরা জিতব। আপনি কোন দিক দিয়ে বেশি প্র্যাকটিস করেছেন, ব্যাট না বল? আসলে আমাদেরকে দুটোই প্র্যাকটিস করানো হয়েছে, ব্যাট বল। আমি কোনোটাই পারি না, না ব্যাটিং করতে পারি না বোলিং করতে পারি, কারণ আমাদের খেলার প্রতি কোনো অভিজ্ঞতা নেই। আমরা মেয়েরা যারা আছি সবাই এরকমই খেলি, সো তারপরেও আমি একটু পছাই খেলি। আমি মাঠে নামছি না, মাঠে সম্ভবত অন্য মেয়েরা নামছে, সো আমি আমার টিমকে উৎসাহ দিচ্ছি। ছক্কা মেরেছেন কয়টা? ছক্কা একটা ছক্কা মারিনি, দুই চার মেরেছি। দুটো চার মেরেছে, মানে দুই বা চার এরকম করে মেরেছি। ছক্কা এখনো হয়নি? ছক্কা মারতে পারি, সারা জীবনও হয়নি। সারা জীবনে ছক্কার কথা জানতে চাইছেন আপনি? সারা জীবনে ছক্কা তো মারতেই পারলাম না, বিয়ে করতে পারলাম না, ছক্কা মারবো কিভাবে? সেই ছক্কার বিয়েটা কতদিন পর? আসছেন আপনারা খেলার ইন্টারভিউ নিতে, এখন আসছেন বিয়ের প্রসঙ্গ। আপনি তুলেছেন, আপনি আমাকে ছক্কার প্রসঙ্গ কেন আনলেন বলেন? মানে ছক্কার সাথে খেলার সম্পর্ক, মানে বিয়ের সম্পর্ক? আপনি ক্যামেরা থাকে না? আচ্ছা, ছক্কার সাথে বিয়ের সম্পর্ক আমি নিজেও জানি না কেন। আমরা যাই, আপনার দলে কে কে আছে, নাকি পরিমণিও নাকি আপনার দলে আছে? হ্যাঁ, পরিমণি আছে, কিন্তু পরিমণিকে তো আমি একদিনও দেখলাম না, পরিমণি মেবি কালকে আসবে। আজকে রাজ এসেছে, দেখছেন আপনি? হ্যাঁ দেখেছিলাম, এক ছলে কথা হয়েছে? না, আমার সাথে কথা হয়নি। আপনার তো বান্ধবীর একটা সময় সেই সম্পর্কে আপনার? আমার সাথে না কখনোই রাজভাইয়ের কথা হয় না, আমার সাথে সবসময় পরিরই কথা হয়। সো রাজভাইয়ের সাথে আমি কখনো কথা বলি না, বা বলেছিলাম একবার, তখন পরির ফোন দিয়ে কথা বলছি, এছাড়া কথা হয়। আপু, বাংলাদেশে ক্রিকেটের পঞ্চ পাণ্ডব তামিম ইকবাল, তাকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পুরনো দিয়েছেন, দিবেন আর কি বাংলাদেশ দল, সেক্ষেত্রে তামিমকে আপনি মিস করেন? অনেক মিস করছি, কারণ তামিম ইকবাল ভাইয়া আমাদের দেশের একটা গর্ব, আর ভাইয়া খুবই ভালো খেলে, অনেক ভালো একজন প্লেয়ার। সো তাকে ছাড়া এবার বিশ্বকাপ হচ্ছে, এটা আসলেই আমি কষ্ট পেয়েছি মন থেকে। আর তারপরেও মেনে নিতে হয় অনেক কিছু, মেনে নিয়ে আমরা যদি এখন নিরাশ হয়ে যাই তাহলে চলবে না, যেহেতু আমাদের বাংলাদেশের একটা বড় স্বপ্ন হচ্ছে বিশ্বকাপ জয় করা। সো আমাদের সেই স্বপ্নটাকে সামনে রেখে এখন বাংলাদেশ ক্রিকেটারদেরকে খেলতে হবে। সো এখন যা হওয়ার হয়ে গেছে, এখন নতুন কীভাবে স্বপ্ন পূরণ করা যায় এইভাবে এগিয়ে যেতে হবে। এইভাবে কতদিন মেনে নেবেন, মানে এই যে কষ্ট পাচ্ছে, মানে আসলে এটা মেনে নেওয়ার না নেওয়ার ব্যাপার না, এটা আমি চাইলেও কিছু হবে না, আপনি চাইলেও কিছু হবে না, এটা ক্রিকেট বোর্ড যার ডিসিশন নেবে তাই আমাদের মেনে নিতে হবে। অবশ্যই তারা ভালো চায়, তারা মনে করেছে, যা ভালো মনে করেছে তাই করছে। সবশেষ সেলিব্রিটি ক্রিকেট নিয়ে আপনি কি বলতে চান দর্শকদের? দর্শকদেরকে বলতে চাই আমাদের জন্য দোয়া করবেন, আমি চয়নিকা চৌধুরী টিমে আছি, আমাদের টিমে আমরা যেন জয়লাভ করতে পারি, আমাদের টিমটা যেন সফল হয়, আমরা যেন জয়ী হই, এটাই চাই।